জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলিয়ার ফিরোজ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা এসএসসি কনস্টেবল জিটির অ্যান্সার কি বার হয়ে গেছে এখন নর্মালাইজেশনের চিন্তা অর্থাৎ চিন্তা চিন্তার চিন্তা চিন্তার অবকাশ নেই এরপরে আবার মাঠেরও ব্যাপার আছে আমি একটি অলরেডি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি কাট অফস বলেছি সে জেনারেল ডিস্ট্রিক্ট হতে পারে ফিমেল হতে পারে বা বর্ডার ডিস্ট্রিক্ট হতে পারে তো এখন আমরা নর্মালাইজেশানে কত নাম্বার বাড়তে পারে এর উপরে অনেকগুলি বন্ধু জানতে চেয়েছে তো তাদের উপরে আমি বলবো আসলে এই নর্মালাইজেশানের কয়েকটা গল্প তোমাদের শুনে নিতে হবে নর্মালাইজেশানটা কেন হয় আগে এই নর্মালাইজেশান ব্যাপারটা এর আগে পর্যন্ত এসএসসি কনস্টেবল জিটিতে ছিল না এবার থেকে স্টার্ট হচ্ছে কেন হচ্ছে এর আগে যে এক্সামগুলি ছিল সেক্ষেত্রে আমরা গত দু হাজার আঠেরোতে সামান্য নর্মালাইজেশান দেখেছি এবং আপডাউন দেখেছি আগে কোনো এক্সামে নর্মালাইজেশান কেন ছিল না সেক্ষেত্রে পরীক্ষাটা একদিনে হতো এখন প্রায় পরীক্ষাটা সাতান্ন সেটে হচ্ছে অর্থাৎ ফিফটি সেভেন সেট বা পরীক্ষা টোটাল হচ্ছে সেক্ষেত্রে প্রশ্নের মান বা বিভিন্ন পরীক্ষাতে কিছু পরীক্ষাতে অনেক হার্ট এসে যাচ্ছে আবার কিছু পরীক্ষাতে অনেক লো এসে যাচ্ছে এগুলির একটা অ্যালগোরিজম আছে বিচার আছে সেই অঙ্কের উপরে ভিত্তি করে এর মানে ঠিকঠাক করা হয় এখন বিগত বছরে এসএসএস জিডিতে এবং আমরা সব থেকে আগে দেখেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে বা রেলের গ্রুপ ডিতে আরেকটা বড় উদাহরণ হচ্ছে সিজিএল এখন নর্মালাইজেশনে একটা স্টুডেন্টের কত নাম্বার বাড়তে পারে রেলের ক্ষেত্রে আমরা অনেক বেশি দেখেছিলাম নর্মালাইজেশনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ নাম্বার পর্যন্ত বাড়তে দেখেছি এখন কিছু কথা তোমাদের অবিশ্বাস্য লাগতে পারে কি স্যার এত বাড়ে হ্যাঁ ভাই বেড়েছিল রেলে একসাথে পরীক্ষা এবং নর্মালাইজেশনের পরে কারণ নাম্বার এসে দাঁড়িয়েছিল কিন্তু একশো এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে তো সেই দিক থেকে বিচার করলে এই পরীক্ষাতে কি হতে পারে এর আগের বছরে প্রশ্ন কিন্তু এতটা হার্ড ছিল না তারপরেও কিন্তু নর্মালাইজেশানে বেশ খানিকটা নাম্বার আপ ডাউন হয়েছিল তো এবছরে কতটা নাম্বার আসতে পারে প্রশ্ন অনেক হার্ট আছে মানে সেক্ষেত্রে নাম্বারও কিন্তু অনেক আপ ডাউন হবে তো এখন আমরা একটা ধারণা বলতে পারি আমরা কেউ সঠিক কত কি হবে এটা বলতে পারবো না কেননা প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা শিফট অনুযায়ী কিন্তু নাম্বারের ডাউন হবে তো মোটামুটি আমরা তিনটে টাইপে পুরোটাকে ভাগ করব। একটা হার্ড অর্থাৎ কঠিন প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন আর একটা মিডিয়াম প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে কাদের কেমন নাম্বার বাড়তে পারে সেটা আমরা জানবো এখন প্রশ্ন হলো কারণ নর্মালাইজেশনে কি নাম্বার কমতে পারে আমরা প্রায় দেখেছি নাম্বার কমে না সবসময় বাড়ে বা যাদের খুব সহজ ছিল তার নাম্বারটা ফিক্সড রেখে একটা আপ করে কেননা তোমার কোনো কিছু যখন গণনা করতে হবে তখন কোনো একটা সাইড তো তোমাকে ফিক্সড রাখতে হবে হয় এই সাইডে নচেত এই সাইডে তাই এখানে এরা নিচে যে নাম্বারটা পায় সেটিকে ফিক্সড রাখে এবং উপরের নাম্বারগুলো বাড়াতে থাকে যার যেমন প্রশ্ন পড়েছে তো কার কেমন আমরা তিনটে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফট হিসাবে আমরা ধরবো অর্থাৎ সবচেয়ে কঠিন মিডিয়াম এবং সবচেয়ে আসান এই তিনটি ভাগে আমরা ভাগ করব তো দেখা যাক তো আমরা বললাম তিনটি ভাগে দেখব প্রথমটা হচ্ছে কি প্রথম দুই এবং তিন প্রথমটা হচ্ছে সব থেকে হার্ড আর মিডিয়ামটা হচ্ছে মিডিয়াম এবং তিন নাম্বারটা হচ্ছে সহজ তো আবারও বলি যাদের খুব যে সিফ্টের সব থেকে সোজা প্রশ্ন হয়েছিলো তাদের নাম্বার তারা যে প্রাপ্য নাম্বার পেয়েছে প্রায় সেটাই থাকবে যারা সবচেয়ে হার্ড প্রশ্ন পেয়েছে অর্থাৎ পরীক্ষা যাদের একদম মিডিল বা শেষের দিকে হয়েছে তাদের প্রশ্নটা কিন্তু অনেক অনেক বেশি হার্ড হয়েছে তো তাদের কত নাম্বার হতে পারে বা বাড়তে পারে এটা হাস্যকর অনেকের লাগতে পারে অনেকের ভাবতে পারো যে স্যার আপনি এত কিছু বলছেন এটা কি হতে পারে এখন হওয়া না হওয়া সম্পূর্ণ এই পরীক্ষার উপরে হবে আমরা একটা ধারণা বলতে পারি মোটামুটি যাদের খুব কঠিন হয়েছে বলে মনে হয় বা খুব কঠিন হয়েছে এটা অ্যালগোরিজম বুঝবে সেক্ষেত্রে তাদের ন্যূনতম চব্বিশ থেকে তিরিশ নাম্বার বাড়তে পারে কেমন লাগলো এটা মনে হলো অবিশ্বাস্য না হ্যাঁ এটা হতে পারে রেলের দেখেছি এসএসসিতে দেখেছি হতে পারে তো তারপরে আমরা দেখব যেটি সেটি হল মিডিয়াম মিডিয়াম যারা আছে তাদের কম বেশি আমরা দেখছি নর্মালি এদেরকে চোদ্দো থেকে আমরা ষোলো বা আঠেরো পর্যন্ত আমরা ভাবতে পারি যে এতটা বাড়তে পারে আর যারা একদম সহজ বাইয়ে আছে তাদের আট থেকে বারো চোদ্দো পর্যন্ত বাড়তে পারে আবারও বলি এই পুরো বিষয়টা কিন্তু ধারণা বা এটা হচ্ছে কি আমাদের ভেবে নিতে হবে অথব এক্ষেত্রে তোমরা যদি আমার উপরে রাগ করো কোনো অসুবিধা নেই কেননা আমি জানি এবং তোমরাও জানো এটা কেউই বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এর রেজাল্ট সঠিকভাবে আউট হচ্ছে তো সেই সূত্রে আমরা চাইবো তোমাদের নাম্বার অনেক বেশি বাড়ুক আর তোমাদের যে স্বপ্নের নাম্বার বা স্বপ্নের যে চাকরি সেটা তোমরা পাও মোটামুটি যে সকল স্টুডেন্ট তেত্রিশের উপরে পেয়েছ তারা তো অনায়াসে খুব ভালো রেজাল্ট করবে আর যাদের কম আছে তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে যাই হোক আমরা যদি নর্মালাইজেশান আগে হয়ে যায়। সেটি কিন্তু তোমাদের জন্য অনেক মঙ্গলময় কারণ সেক্ষেত্রে তোমরা মাঠের নাম্বারটি অনেক আপডাউন হয় এক্ষেত্রে দেখা গেছে কারো চুয়াল্লিশ পেয়েছে রেলে সে পরবর্তীকালে গিয়ে সার্ভিস পেয়ে গেছে আর কেউ একজন ছাপ্পান্ন পেয়েছে সে সার্ভিস পায়নি এগুলো আমরা কিন্তু দেখেছি তো বন্ধুরা নর্মালাইজেশনের উপরে আমার যে মন্তব্য বা আমার যে ধারণা সেটি আমি তোমাদের সামনে ব্যক্ত করিলাম আর তোমরা তোমাদের ধারণাগুলি আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তাতে আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি যারা লাইক করেছ তাদের অসংখ্য ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জয় হিন্দ